ঘুমের কারণে কেউ যদি ফজরের নামাজ পড়তে না পারে তাহলে করণীয় কি? আসলে পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। হাদিসে এসাও ফজরের নামাজের জামাতের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার মতলব এই নয় যে বাকি নামাজগুলো বাড়িতে আদায় করলে হয়ে যাবে। সহি হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি এসাও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলে, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে। এছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এশা আর ফজরের নামাজ মুনাফিকের উপরে সবার থেকে কঠিন। যদি তোমরা জানতেন যে এই দুই নামাজের সওয়াবের পরিমাণ কত তাহলে তোমরা হামাগুড়ি দিয়ে হলেও তাতে শরীক হতেন। আর ফজরের নির্দিষ্ট সময় হলো সুবহ সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। যদি কোনো ব্যক্তি এই সময় ফজরের নামাজ আদায় করা ভুলে যায় কিবা তো ঘুমের কারণে যদি কোনো মানুষ ফজরের নামাজ আদায় করতে না পায় তাহলে যখনই মনে পড়বে সেই ব্যক্তি নামাজ পড়ে নেবে। এছাড়া কোরআনের অন্য একটি আয়াতের মধ্যে বলা হয়, দুর্ভোগ নামাজিদের যেসব নামাজি তাদের নামাজের বেখবর, অর্থাৎ দুর্ভোগ ওই সব নামাজিদের উপরে যেসব নামাজি তাদের নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করে না আর ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় না করা কবিরা গুনাহ। গতিকে যদি কোনো ব্যক্তি ঘুমের কারণে ফজরের নামাজ আদায় করতে না পায় তাহলে যখনই সে জাগ্রত হবে তখনই ফজরের নামাজ আদায় করে নেবে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি কোনো ব্যক্তি ঘুমের ফলে কিবা তো ভুলে যাওয়ার ফলে নামাজ আদায় করতে না পায় তাহলে সেই ব্যক্তির কাফফারা হলো যখনই মনে পড়বে তখনই নামাজ আদায় করে নেবে।